এক সিমলা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন বিজেপি মনোনীত প্রার্থী বিনোদ দেববর্মা। এই কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী বিনোদ দেববর্মা তার মনোনয়নপত্র দাখিলের পর এক পর্যায়ে অন্যান্য দলগুলির প্রার্থীদেরকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন প্রচারের ময়দানে। প্রতিদিনই সিমলা বিধানসভার কোনো না কোনো এলাকায় চলছে প্রার্থী বিনোদ দেববর্মার সমর্থনে ভোট প্রচার। শনিবার সিমলা বিধানসভার মেঘলিবন্ধ চা বাগানে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন প্রার্থী বিনোদ দেববর্মা সহ দলীয় কর্মী সমর্থকরা। বিজেপি সদর গ্রামীণ জেলা কমিটির সম্পাদক ভানু রুদ্রপাল, বিজেপি 1 নং সিমলা মণ্ডলের নেতৃত্ব ছোটন রায় সহ অন্যান্য কর্মীরা এদিন মেঘলিবন্ধ চা বাগান এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে হাত জোড় করে আশীর্বাদ কামনার পাশাপাশি ভোট ভিক্ষা চান প্রার্থী বিনোদ দেববর্মা। যে আজকে মেঘলিবনে আমি এই বাগানে আসছিলাম, যে দূর তো দূর ক্যাম্পেইনে, যে এখানে যে সারা মানুষের দুঃখ কষ্ট এবং বিভিন্ন বার্তা পর্যন্ত পাইনি এখন পর্যন্ত। বিগত 70 বছর 75 বছর মানুষের কোনো উন্নয়ন হয়নি, কিন্তু এই মোদিজির যে সরকার দেখে আজকে মানুষের মনে জাগিয়ে আছে যে এই সরকার, এই সরকারের পাশে সবাই রয়েছেন, যে এখানে কোনো কংগ্রেস, কোনো সিপিএম, কোনো তিপ্রামথা, কোনো আঞ্চলিক পার্টি কোনোটাই নেই, খালি সারা বিজেপি। এই 2023-এ এই মেঘলিবন, এই সিমলা বিধানসভা একদম নিশ্চিত, 100% নিশ্চিত, এখানে কোনো পার্টি, কোনো দল আর যেটা বিরোধী দল একদম জিরো নিশ্চিত হয়ে গেছে। এই এদিন দিনভর সিমলা এলাকায় ভোট প্রচার করেন বিজেপি মনোনীত প্রার্থী বিনোদ দেববর্মা সহ আর অনেকে। প্রচার শেষে ব্যাপক সারা মেলে বলেও জানিয়েছেন দলের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।